ভ্রমণপ্রিয় বাঙালিদের কাছে পুজোর ছুটি এক মস্ত বড় ছুটি, আর সেই ছুটির আমেজ নিতে আমরাও বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের দিকে। শিয়ালদা প্ল্যাটফর্মের 8 নম্বর গেটের ডান দিকে এক্সিকিউটিভ লাউঞ্জ, যেখানে কিছুটা সময় ট্রেনের দেরি থাকলে বিশ্রাম নিয়ে নেওয়া যেতে পারে। 1, 2, 3, 4, 3 আপ দার্জিলিং মেল ধরে এবারের আমাদের গন্তব্য নর্থ বেঙ্গল এবং সিকিমের সিল্ক রুট। ঠিক সময় মতো 10:05 শিয়ালদা স্টেশন থেকে ট্রেন আমাদের রওনা দিল। আগামীকাল সকাল 8টায় ট্রেনটি NJP পৌঁছানোর কথা। সুন্দর স্নিগ্ধ মিষ্টি মধুর সকালে সকলকে জানাই সুপ্রভাত। ঠিক সকাল 8টায় আমরা এসে পৌঁছালাম NJP স্টেশনে। NJP স্টেশন থেকে আমাদের আগে থেকে বুক করা গাড়ি নিয়ে আমরা আজকে রওনা দেব ইচ্ছেগাঁওয়ের দিকে। NJP থেকে ইচ্ছেগাঁওয়ের সম্পূর্ণ রোড ট্রিপ আমরা আমাদের এই ভিডিওতে আজকে তুলে ধরব। আমরা এখন চলেছি মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে দিয়ে। NJP থেকে নিজেরা গাড়ি ভাড়া করে বা শেয়ার গাড়িতে আপনারা চলে আসতে পারবেন ইচ্ছেগাঁওতে, অথবা শিলিগুড়ি থেকেও শেয়ার গাড়ি বা নিজেরা গাড়ি ভাড়া করে চলে আসা যায় ইচ্ছেগাঁও। NJP থেকে একটি সম্পূর্ণ গাড়ির ভাড়া পুরো সিজনের ওপর ডিপেন্ড করে। অফ সিজনে গাড়ি ভাড়া একটু কম থাকে, কিন্তু সিজন টাইমে গাড়ি ভাড়া হেরফের হয়। আমরা একটি বোলেরো গাড়ি নিয়েছিলাম, ভাড়া পড়েছিল প্রায় 4,000 টাকা, তবে ছোট গাড়ি হলে ভাড়া একটু কম হয়। দেখুন বন্ধুরা কি অপূর্ব দৃশ্য, নদীর সাথে কাশফুল আর তার পেছনে পাহাড়, সামনে সেবক রোডের খুব জাগ্রত মহাকাল মন্দির। NJP থেকে ইচ্ছেগাঁওয়ের দূরত্ব কমপক্ষে 90 কিলোমিটার। ডান দিকে রাস্তার পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। আমরা এগিয়ে চলেছি সেবক রোড বা ন্যাশনাল হাইওয়ে 10 ধরে। NJP থেকে কালিম্পং এর দূরত্ব তিস্তা বাজার হয়ে প্রায় 73 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। আর বাগডোগরা এয়ারপোর্ট থেকে কালিম্পং এর দূরত্ব প্রায় 75 কিলোমিটার, সময় লাগবে প্রায় 2.5 ঘন্টা। আমরা এখন পার করছি তিস্তা ব্রিজ। সামনের রাস্তাটি সোজা চলে যাচ্ছে গ্যাংটকের দিকে, আর আমরা ডান দিকে চলে গেলাম কালিম্পং এর দিকে। কালিম্পং থেকে লাভা, ঋষভ, লোলেগাঁও এবং আরো বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে আসা যায়। আমরা এখন চলেছি ঋষি রোড ধরে। তিস্তা ব্রিজ থেকে কালিম্পং এর দূরত্ব 15.6 কিলোমিটার, আর কালিম্পং থেকে ইচ্ছেগাঁওয়ের দূরত্ব 17.3 কিলোমিটার। বাঁদিকে কালিম্পং এর ডাংসং ফরেস্ট। কালিম্পং থেকে লাভা এবং ঋষভের দূরত্ব প্রায় 33 কিলোমিটার,
এবং লোলেগাঁওয়ের দূরত্ব 29 কিলোমিটার। কালিম্পং এর উচ্চতা 4,100 ফুট। আবহাওয়া পরিষ্কার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। ওই দূরে দেখা যাচ্ছে কালিম্পং শহর। কালিম্পং শহরের মধ্যে প্রায় 1 ঘন্টা জ্যামের মধ্যে আটকে থেকে আমরা আবার এগিয়ে চললাম ইচ্ছেগাঁওয়ের দিকে। কালিম্পং থেকে ইচ্ছেগাঁওয়ের দূরত্ব 17.3 কিলোমিটার। রাস্তাটি যাচ্ছে সম্পূর্ণ ইচ্ছা ফরেস্টের মধ্যে দিয়ে। পাইন গাছ আর চারদিকের ঘন সবুজের মধ্যে দিয়ে কি অপূর্ব সুন্দর রাস্তা দেখুন বন্ধুরা। সামনেই আসছে রামধুরা। রামধুরা থেকে ইচ্ছেগাঁওয়ের দূরত্ব মাত্র 2.4 কিলোমিটার। বর্তমানকালে রামধুরা এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। ইচ্ছেগাঁওতে না থেকে অনেকে বর্তমানে রামধুরাতে থাকেন। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়। রাস্তা আর তার পারিপার্শ্বিক দৃশ্য যে এতটাই মনোমুগ্ধকর, আপনারা গাড়ি না দাঁড় করিয়ে ফটো না তুলে একটু এগোতে পারবেন না। সামনের গ্রামটি হালপু বার্মেক, বা অনেকে এটিকে লোয়ার ইচ্ছেগাঁও বলে থাকে, আবার রামধুরা হিসাবেও এর পরিচিতি আছে। এখান থেকে এগিয়ে সামনে ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে ইচ্ছেগাঁওয়ের দিকে। দেখুন বন্ধুরা রাস্তার কি অবস্থা। তবে এর অপরূপ সৌন্দর্য আপনার এই রাস্তার সমস্ত ক্লান্তিকে ভুলিয়ে দেবে। বড় গাড়ি ছাড়া এই রাস্তাতে আসা খুবই মুশকিল। বাদিকে একটি ছোট্ট ফুলের নার্সারি। শুধু দেখুন বন্ধুরা কি অপরূপ সৌন্দর্য। মার্চ এপ্রিল মাস নাগাদ এই রাস্তা চারিদিকে প্রচুর ফুল ফুটে থাকে, আর শীতকালে আসলে এখানে বিভিন্ন রকমের পাখিরও দেখা পাওয়া যায়। যারা বার্ড ওয়াচিং করেন তাদের জন্য ইচ্ছেগাঁও একটি আদর্শ স্থান। পাশাপাশি দুটো গাড়ি যাওয়া কি দুঃসাধ্য ব্যাপার একবার দেখুন। রাস্তা বলতে সেরকম কিছু নেই, শুধু বড় বড় পাথরের ওপর দিয়ে যাওয়া। অবশেষে এসে পৌঁছালাম আমাদের গন্তব্যে। এর পরের ভিডিওতে নিয়ে আসছি আমাদের দুদিন ইচ্ছেগাঁও থাকার সম্পূর্ণ অভিজ্ঞতা। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এখানেই শেষ করছি। ধন্যবাদ।